আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে, করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি, বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না, আমি আল্লাহর কানে শুনি। বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে। বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না, আমি আল্লাহর হাতে ধরে।